এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ হচ্ছে যে আপনি জানেন যে যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমাদের মাথায় গড়ে 1 লাখ চুল থাকে এবং প্রতিটি চুল 1110 দিন বাঁচে, অর্থাৎ একটা চুল জন্ম নেওয়ার পরে 1110 দিন বাঁচে, তারপরে সে মারা যায়, এবং মারা গেলে চুলের যে রুটটা থেকে যায় বা শিকড়টা থেকে যায় সেখান থেকে আরেকটা নতুন চুল গজায়, এই চুলটা আবার 1110 দিন বাঁচে, তারপরে মারা যায়। এইভাবে আমরা যতদিন বেঁচে থাকি একজন মানুষ তার জীবদ্দশায় প্রতিবারই এই 1110 দিন পর পর একটা চুল রিনিউয়াল অর্থাৎ নবায়ন হয়, অর্থাৎ একটা চুল তার জীবদ্দশায় একটা মানুষ যত বছর বাঁচে 1110 দিন পর পর তার জীবন চক্র পরিবর্তন করে, ফলে যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমাদের মাথায় যেহেতু 1 লাখ চুল আছে, প্রতিদিন আমাদের মাথা থেকে 100 থেকে 150 চুল পড়ে যায়, কারণ এই চুলগুলা নর্মালি মৃত্যুবরণ করে এবং তারপরে আবার এই প্রতিদিন কিন্তু 100 থেকে 150 চুল গজাচ্ছে। এটা কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স, অর্থাৎ আমাদের মাথায় গড়ে 1 লাখ চুল আছে এবং প্রতিদিন 100 থেকে 150 চুল মারা যায় এবং 100 থেকে 150 চুল গজায়। যে চুলগুলো মারা যায় সেগুলো আমরা দেখতে পাই চুল পড়া হিসেবে, এটা নর্মাল। এখন এর বেশি যদি চুল পরে, তাহলে বুঝতে হবে যে এই চুল পড়াটা অ্যাবনর্মাল। তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই চুল পড়াটা অ্যাবনর্মাল আর নর্মাল? আমাদের পক্ষে তো প্রতিদিন চুল গোনা সম্ভব না, কারণ আমি ধরেন বালিশে শুয়ে আছি, তো বালিশের সাথে ঘষা লেগে পড়ে গেল, আর খুব ধরেন আমি চুলে আছড়াচ্ছি, চুলের চিরুনির সাথে বা কম্বের সাথে পড়ে গেল, তারপরে আপনি শাওয়ার নিচ্ছেন, শাওয়ারের সাথে সাথে চুলটা পড়ে গেল, তো হচ্ছে যে বিভিন্ন ভাবে চুল পড়ে যায়। এই চুল তো প্রতিদিন গোনা সম্ভব না একজন মানুষের পক্ষে যে আমার 100 থেকে 150 চুল পড়ছে। এটা বোঝার সহজ উপায় হচ্ছে যে কেউ যদি মনে করে যে তার চুল আগের চেয়ে কমে গেছে, অথবা তার বন্ধু বান্ধব বা পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যদি বলে যে আপনার বা তোমার চুল আগের চেয়ে কমে গেছে, তাহলে বুঝতে হবে যে তার চুল পড়াটা নর্মাল না, অ্যাবনর্মাল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ম্যাডাম চুল পড়া কি নর্মাল না অ্যাবনর্মাল। নর্মালটা তো নর্মালি স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে, কারণ চুলের জীবন চক্র এটাই, আর যদি অ্যাবনর্মাল চুল পড়ে তাহলে বুঝতে হবে এই অ্যাবনর্মাল চুল পড়াটা রোগ। এখন এই অ্যাবনর্মাল চুল পড়াটা কি কারণে হতে পারে? খুব স্বাভাবিক সিম্পল কারণ হতে পারে, যেমন ধরেন যে আপনি শীতকাল, শীতকালে যেমন গাছের পাতা পড়ে, এরকম শীতকালে মানুষের মাথার চুলও বেশি পড়ে, এটা নর্মালি বেশি পড়ে, হয়তো 200 বা 300 চুল পড়ে যায়, এবং এই শীতকাল পার হওয়ার পরে আবার এই চুলগুলো গজিয়ে যায়, এটা হচ্ছে নর্মালি। যেমন ধরেন একজন গর্ভবতী মহিলা, গর্ভাবস্থায় কিন্তু কোনো মহিলারই সাধারণত মাথা থেকে খুব একটা চুল পড়ে না, কিন্তু বাচ্চার জন্মদানের পরে মায়ের মাথা থেকে কিন্তু মিছিল করে চুল পড়া শুরু হয়, এইটাও কিন্তু নর্মাল, কারণ এই চুল পড়াটা আপনি কোনো চিকিৎসা নেন আর না নেন এই চুল পড়াটা কিন্তু গজিয়ে যাবে, ফলে হচ্ছে যে এগুলো নর্মাল চুল পড়া। এখন যেটা হচ্ছে যে আরো কিছু নর্মাল চুল পড়া আমাদের প্রাত্যহিক জীবনে আমরা দেখতে পাই, যেমন ধরেন যে কোনো তীব্র জ্বর, যেমন এখন করোনার সিজন, যারা করোনা বা COVID-19 আক্রান্ত হয়েছেন তাদের, যারা একটু মাঝারি বা তীব্র মাত্রায় আক্রান্ত হয়েছেন তাদের প্রায় সবারই একই কমপ্লেন যে মাথার চুল পড়ে যাচ্ছে। তারপরে যেমন ডেঙ্গু জ্বর বা ম্যালেরিয়া, কালা জ্বর, টাইফয়েড জ্বর, এইসব তীব্র জ্বরে, কারো ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু হলো, সাধারণ সর্দি জ্বর হলে কিন্তু চুল পড়বে না, কিন্তু যেসব জ্বর দীর্ঘস্থায়ী এবং যাদের জটিলতা অনেক বেশি সেই ধরনের জ্বরে চুল পড়াটা কিন্তু নর্মাল এবং এটা পড়বে, এবং এই ধরনের জ্বর থেকে যারা রিকভার করবে, মানে জ্বর ভালো হওয়ার পরেও 3 থেকে 6 মাস লেগে যাবে এই চুল পড়াটা নর্মাল হতে, ফলে চুল পড়াটা রোগ না নর্মাল সেটা বুঝতে হবে। যেমন ধরেন আমি যে বললাম যে জ্বরের সিজন, এই বিভিন্ন বিভিন্ন ধরনের জ্বর, যেমন ধরেন একজন লোকের মেজর কোনো অ্যাক্সিডেন্ট হলো, যে মহিলা হোক পুরুষ হোক, বা বড় ধরনের অ্যাক্সিডেন্ট করলে, এই ধরনের মেজর অ্যাক্সিডেন্ট বা সার্জারির পরে কিন্তু চুল পড়বে এবং এটা নর্মাল এবং ন্যাচারাল, এবং এই ধরনের চুল পড়া কিন্তু সাধারণত রিকভার হয়ে যায়। তবে কেউ যদি মনে করে যে না আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, আমার চুলটা যাতে গজিয়ে যায়, তাহলে উনি একটু ডায়েট, প্রপার ডায়েট, ব্যালেন্স ডায়েট যেটা বলি আমরা, ডায়েটিং ডায়েট বলতে এটা ডায়েটিং না, কিন্তু যে হচ্ছে যে ব্যালেন্স ডায়েট, আমরা যেটা সুষম খাবার বা পুষ্টিকর খাবার বলি সেগুলো আপনার
খেতে হবে, এবং কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট 3 থেকে 6 মাস খেতে পারেন। তাহলে হচ্ছে যে এগুলো কিন্তু একদম সিম্পল এবং আমরা প্রাত্যহিক জীবনে আমরা দেখে থাকি। তারপরে যেমন ধরেন আমরা ঢাকা শহরে যারা থাকি, আমাদের যে সাপ্লাইয়ের পানি, পানিতে প্রচুর ক্লোরিন দেওয়া থাকে, ব্লিচিং পাউডার দেওয়া থাকে, আর এখন করোনার সময় তো সবাই অতিরিক্ত সচেতন হয়ে অতিরিক্ত ক্লোরিন বা ব্লিচিং পাউডার ব্যবহার করছে। এই ধরনের কারণেও কিন্তু চুল পড়তে পারে। মহিলারা অনেকে হেয়ার ড্রায়ার ইউজ করেন গোসলের পরে, বিশেষ করে ওয়ার্কিং লেডি যারা, যে সকালে উঠে অফিসে যেতে হবে, ভিজা চুল নিয়ে কিভাবে যাবে, এই এরকম হেয়ার ড্রায়ার যারা ইউজ করেন তাদের চুল পড়তে পারে। তারপরে যেমন ধরেন মহিলারা অনেকেই পার্লারে যান, বলেন যে হেয়ার ট্রিটমেন্ট করানোর জন্য। আসলে পার্লারের মহিলারা বা পার্লারে যারা চিকিৎসা ট্রিটমেন্ট বলে তথাকথিত ট্রিটমেন্ট, ওনারা তো কোনো ডাক্তার না, ওনারা ট্রিটমেন্ট দিতে পারে না। আমরা এগুলোকে বলি হেয়ার কেয়ার প্রসিডিওর বা পদ্ধতি বা বিভিন্ন পার্লার প্রসিডিওর। এখানে কি করা হয়, অনেক সময় আয়রন করা হয়, রিবন্ডিং করা হয়, কার্লিং করা হয়, পার্মিং করা হয়, এই ধরনের কিন্তু প্রসিডিওরে কিন্তু প্রচুর চুল পড়ে। এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আবার যেটা হচ্ছে যে খাবারের অভাব, যেমন আমাদের চুল, আমাদের চুলের ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে পানি এবং প্রোটিন। আবার বলছি আমাদের চুলের প্রায় 50% হচ্ছে যে পানি এবং প্রোটিন দেওয়া গঠিত। ফলে হচ্ছে যে আমরা যদি প্রোটিন যুক্ত খাবার না খাই এবং প্রচুর পানি না খাই, তাহলে আমাদের চুল পড়তে পারে। এখন এই যুগে যে একটা ট্রেন্ড হচ্ছে যে আমরা খুব ফাস্টফুড খাই, এবং এটা ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে না খেয়ে থাকি, এটা ক্রাশ ডায়েটিং করি। আর ইদানিং রিসেন্ট একটা ট্রেন্ড হচ্ছে যে কিটো ডায়েট। আপনি জানেন যে কিটো ডায়েট নামে একটা ডায়েটিং বাংলাদেশে এখন খুব জনপ্রিয়। এই ধরনের কিটো ডায়েটিং এ হবে কি, যে আপনার চুল পড়বেই, কারণ হচ্ছে যে আমাদের চুলের পুষ্টির পরিমাণ, পুষ্টির যে রিকোয়ারমেন্ট, তার যে চাহিদা, সেটা কিন্তু অনেক বেশি। এটা অনেকেরই ধারণা নাই। অনেকে মনে করেন যে চুল তো একটা মৃত কোষ, এর আবার কি খাবার লাগবে, উপরের থেকে তেল দিলেই হবে, বা উপরের থেকে আমি মাথায় কিছু ডিম দিলাম বা ভিটামিন ই দিলাম বা অন্য কিছু দিলাম, এভাবে চুল কিন্তু কোনো পুষ্টি পায় না। চুল কিন্তু আমাদের শরীরের রক্ত থেকে পুষ্টি নেয়, এবং আপনি জানেন যে আমাদের রক্ত তৈরি করা হয় যে যে কোষ থেকে, অস্থি মজ্জার কোষ, আমরা যেটা বলি বোন মেরো সেল, এই বোন মেরো সেলের যে পুষ্টির চাহিদা, এটা হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি। যে আমাদের যে রক্ত তৈরি হয় যে কোষ থেকে, সেই কোষের পুষ্টির চাহিদা সবচেয়ে বেশি। তারপরেই কিন্তু পুষ্টির চাহিদা হচ্ছে আমাদের চুলের যে শেকড়টা আছে সেই শেকড়ের। ফলে আমরা কোনো কারণে যদি আমাদের ডায়েটের যদি কোনো প্রবলেম হয়, যেমন আমরা ক্রাশ ডায়েট করি বা কিটো ডায়েট করি, অথবা না খেয়ে থাকি, অথবা ইমব্যালেন্সড খাবার খাই, মানে ফাস্টফুড বা জাঙ্ক ফুড বেশি খাই, তাহলে কিন্তু আমাদের চুল পড়বে। এগুলো কিন্তু খুব বড় ধরনের রোগ না, এগুলো কিন্তু আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রার সাথে রিলেটেড, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যদি রোগ বলেন, তাহলে আমি এতক্ষণ যেটা বললাম যে আমাদের জীবনযাত্রা, আমাদের প্রাত্যহিক যে আমরা কার্যাবলী বা অ্যাক্টিভিটিস আমরা করি তার সাথে সম্পর্ক যুক্ত। কিন্তু আপনি যদি রোগ বলেন যে কোন রোগের কারণে চুল পড়ে, তাহলে কিন্তু আমাদেরকে বলতে হবে যে থাইরয়েডের হরমোনের রোগ। এটা কিন্তু মহিলাদের খুব কমন, পুরুষদের একটু আনকমন, কিন্তু এই রোগ কিন্তু খুব আনকমন না। আমাদের দেশে প্রচুর পরিমাণে থাইরয়েডের রোগী আছে, এই থাইরয়েডের রোগীদের চুল পড়ে। তারপর হচ্ছে যে মহিলাদের আরেকটি রোগ আছে, আপনি জানেন যে PCOD বা PCOS, এই ধরনের ক্ষেত্রে যে হয় সাধারণত ইয়াং বা উঠতি বয়সের মেয়েরা, যারা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, অর্থাৎ কায়িক পরিশ্রম করে না, বাসায় কোনো কাজ করে না, বসে থাকে, ইন্টারনেট বা এইসব নিয়ে থাকে, প্রচুর জাঙ্ক ফুড খায়, এই ধরনের মেয়েরা কি হয়, আস্তে আস্তে মোটা হয়ে যায়। মোটা হওয়ার পরে এদের মুখে ব্রণ হয়, শরীরে অতিরিক্ত লোম গজায়, মাসিকে অনিয়ম হয়, এবং মাথার চুল পড়ে যায়। এটা কিন্তু খুব কমন আমাদের দেশে, এবং এই যুগে আমি তো দেখছি যে প্রচুর। আমরা যখন ছোটবেলায় ছিলাম, গ্রামে বড় হয়েছি, আমরা প্রচুর খেলাধুলা করতাম, দৌড়াদৌড়ি করতাম, ফাস্টফুড ছিল না বললেই চলে, আমরা সাধারণত শাকসবজি মাছ এসবই খেতাম। ওই যুগে PCOD-র মতো রোগ আমরা সাধারণত দেখিনি, কিন্তু এখন ঘরে ঘরে মেয়েরা এই রোগে আক্রান্ত। ফলে এটা কিন্তু খুবই অ্যালার্মিং বিষয়, এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু বড় বড় রোগ, বড় বড় চিকিৎসা নিয়ে সবসময় চিন্তিত, কিন্তু আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমাদের লাইফস্টাইল বা জীবনযাত্রা নিয়ে। আমরা যদি আমাদের জীবনযাত্রাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা লিড করতে পারি, তাহলে হবে কি যে আমাদের
চুল পড়া কেন, আমাদের জীবনে যে রোগগুলো হয় তার 90% রোগ এমনি হবে না। আমরা যদি প্রচুর কায়িক পরিশ্রম করি এবং যদি আমরা ফাস্ট ফুড অ্যাভয়েড করি, তাহলে কিন্তু আমাদের জীবনে 90% রোগ এমনি হবে না, অনেক রোগ। আর হচ্ছে যে চুল তো পড়বেই না, দু একটা খুব খারাপ ধরনের রোগ ছাড়া, যেগুলো আমরা কিছু বলবো নিয়তি, যে ভাগ্য বা আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে, আর বাকিগুলো কিন্তু আমরা রোগ টেনে এনেছি। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি ফাস্টফুড খাই, আমরা যদি ক্রাশ ডাইটিং করি, আমরা যদি কায়িক পরিশ্রম না করি, তাহলে কিন্তু এই রোগ আমাদের হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে কিছু কিছু ওষুধ খেলে চুল পরে যেতে পারে, এর মধ্যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলা খুব গুরুত্বপূর্ণ, এবং অ্যান্টি ডিপ্রেসিভ, মানে যারা মানসিক রোগের ওষুধ খান তাদের এই রোগটা বেশি হয়। আর কিছু ড্রাগ আছে অ্যান্টি প্লেটলেট ড্রাগ, যাদের ধরেন স্ট্রোক বা হার্টের রোগ হয় তাদেরকে কিছু অ্যান্টি প্লেটলেট ড্রাগ দেওয়া হয়। এই অ্যান্টি প্লেটলেট ড্রাগ খেলে কিন্তু চুল পড়ে যায়। ফলে এটা আপনি, এখন আমি আপনার আসল কথাটা আসি, যে কথাটা আপনি জানতে চেয়েছেন যে এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা বংশগত টাক সাধারণত আমরা খুব বেশি দেখি, এই টাকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের কাছে যে রোগী আসে ম্যাক্সিমামই হচ্ছে এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত টাক। আপনাকে ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান প্রশ্ন করার জন্য। এখন যেটা হচ্ছে যে উনি যে প্রশ্নটা করেছেন যে ছেলেদের, যেটা আমি একদম লাস্ট যেখানে থেমেছিলাম, যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হচ্ছে বাংলায় আমরা বলি বংশগত টাক, কিন্তু কথাটা একদম পুরোপুরি সঠিক, মানে বাংলা প্রতিশব্দ না, এই ইংলিশ যে শব্দটা বা ডাক্তারি যে ভাষাটা তার সঠিক বাংলা প্রতিশব্দ না। এই ধরনের ক্ষেত্রে যেখানে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকে, অর্থাৎ হরমোন জনিত টাক বা বংশগত টাক, এখানে আসলে শুধুমাত্র বংশগত ফ্যাক্টর বা হরমোনই একমাত্র ফ্যাক্টর না, এখানে আরো অন্যান্য অনেক ফ্যাক্টর জড়িত থাকে। এই ধরনের ক্ষেত্রে উনি যেটা বলেছেন, সম্ভবত ওনার যে প্যাটার্ন উনি বলেছেন যে হেয়ার থিনিং হয়ে যাচ্ছে, আমার ধারণা এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। যদি এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, তাহলে উনি যে ওষুধটা কথা বলেছেন সেই ওষুধটি খেলে ওনার চুল পড়া অবশ্যই রোধ হবে, এবং চুল পড়া, চুল যে থিন হয়ে গেছে ধীরে ধীরে, এটা আগের অবস্থায় ফেরত যাবে। ধন্যবাদ দর্শক, আমি এই কথাটা বলবো বলেই আজকের প্রোগ্রামটা আমি চিন্তা স্থির করেছিলাম। আসলে চুল পড়ার নিয়ে যখন রোগী আমাদের কাছে আসেন, তখন আমরা চিন্তা করি যে চুল পড়ার কারণটা যেরকম চিন্তা করি, তখন আরেকটা জিনিস চিন্তা করি চুল পড়ার ধরনটা কিরকম। একটা হচ্ছে চুল পড়ার কারণ, আর একটা হচ্ছে চুল পড়ার ধরন। আমরা ডাক্তারি ভাষা বা আমাদের বইতে যে কথাটা লেখা আছে, প্রথমে কিন্তু লেখা আছে যে চুল পড়ার রোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে, চুল পড়ার ধরন অনুযায়ী, কারণ না ম্যাডাম। ধরনটা হচ্ছে বলা হচ্ছে, একটা হচ্ছে স্কারিং অ্যালোপেশিয়া, একটাকে বলা হচ্ছে নন স্কারিং অ্যালোপেশিয়া। নন স্কারিং অ্যালোপেশিয়া, আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই অনুষ্ঠানের শুরু থেকে এই পর্যন্ত, সবগুলি হচ্ছে নন স্কারিং অ্যালোপেশিয়া। এই ধরনের সব ধরনের চুল পড়ায়, যদি আমরা চুল পড়ার কারণ সঠিকভাবে নির্ণয় করি এবং সেই অনুযায়ী চিকিৎসা দেই, তাহলে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কোনো প্রয়োজন নাই। এটা কিন্তু প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্কারিং অ্যালোপেশিয়া, স্কারিং অ্যালোপেশিয়া হচ্ছে যে কিছু কিছু রোগ আছে খুবই আনকমন, মানে আল্লাহ আমাদের পর কতটা সদয় আপনি চিন্তা করতে পারবেন না, যে আমাদের কাছে যে চুল পড়া রোগী আসে তার 99.9% রোগী হচ্ছে নন স্কারিং অ্যালোপেশিয়া, অর্থাৎ যেই ধরনের চুল পড়ায় চিকিৎসা দিলেই চুল গজাবে, আর 0.1% হচ্ছে স্কারিং অ্যালোপেশিয়া। স্কারিং অ্যালোপেশিয়ার মধ্যে আমরা যে কমন রোগগুলো বাংলাদেশে পাই, সেগুলো রোগগুলো আমি একটু বলে দিচ্ছি রোগীদের স্বার্থে, কারণ এগুলো জানা উচিত। এটার মধ্যে একটা আছে লাইকেন প্লেনোপিলারিস নামে এক ধরনের রোগ, লাইকেন প্লেনোপিলারিস একটা। দুই নম্বর হচ্ছে ডিসকয়েড লুপাস ইরিথেমাটোসাস। তিন নম্বর হচ্ছে সুডোপ্যালিডিও ব্রোক, খুব কঠিন কঠিন নাম, কারণ ডাক্তারি তো, এগুলো বাংলাদেশি নাম না, এগুলো সাধারণত গ্রিক বা ল্যাটিন বা ফরাসি শব্দ। তারপরে হচ্ছে ফলিকুলাইটিস ডিকেলবেন্স, তারপরে হচ্ছে ডিসেক্টিং সেলুলাইটিস অফ দ্য স্কাল। সাধারণত এই পাঁচটি রোগ আমরা স্কারিং অ্যালোপেশিয়াতে বাংলাদেশে পেয়ে থাকি। এই ধরনের অ্যালোপেশিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো চিকিৎসা নাই চুল গজানো, এক নাম্বার।
দুই নম্বর কথা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে এখানে যে চুল গজাবে এটারও কোনো কিন্তু নিশ্চয়তা নাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে এই রোগগুলা বেশিরভাগ ক্ষেত্রেই কন্টিনিউয়াস প্রসেস, এবং এই রোগগুলাকে যদি আমরা ইনঅ্যাক্টিভ না করে যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করি তাহলে সেখানে কিন্তু চুল থাকবে না। তাহলে আমি আবারও বলছি, কথাটা ক্লিয়ার করছি, যে আমরা যে ধরনের রোগী পাই তার 99.9% হচ্ছে নন স্কারিং অ্যালোপেশিয়া। এই ধরনের রোগের ক্ষেত্রে চিকিৎসা দিলেই চুল গজায় বেশিরভাগ ক্ষেত্রে, আমি বাকিটা পরে আসতেছি। আর 0.1% রোগী পাই স্কারিং অ্যালোপেশিয়া। এই ধরনের অ্যালোপেশিয়ার ক্ষেত্রে আমাদের চিকিৎসার উদ্দেশ্য থাকে রোগীর যা চুল পড়েছে পড়েছেই, আর বাকি চুল যাতে না পড়ে সেই জন্য চিকিৎসা দেওয়া। এটা হলো 1 নম্বর টার্গেট। 2 নম্বর টার্গেট যে রোগীর এই রোগটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া যাতে রোগীর অন্য জায়গায় অন্য কোনো ক্ষতি না হতে পারে। 3 নম্বর টার্গেট হচ্ছে রোগী যদি মনে করে যে তার যে জায়গায় চুল পড়ে গেছে সেই জায়গায় চুল দরকার, তখন আমরা প্রথম দুইটা কাজ করার পরে তৃতীয় কাজ যেটা করি সেটা হেয়ার ট্রান্সপ্লান্ট করি। তাহলে একদম ক্লিয়ার। এখন দর্শক যে প্রশ্নটি করেছেন যে চুল গজানোর ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করতেই হবে কিনা, এখন আসলে আমরা যে চুল পড়া রোগটা সেটা নিয়ে আমাদের বেসিক আলোচনা। আমরা ডাক্তারি ভাষায় এই রোগটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া, অ্যালোপেশিয়া শব্দের অর্থ হচ্ছে কিন্তু চুল পড়ে যাওয়া না। ডাক্তারি ভাষায় অ্যালোপেশিয়া শব্দের অর্থ যে চুল পড়ে যাওয়া না। আমরা তো মনে করি যে আমাদের মাথায় চুল নাই মানে চুল পড়ে গেছে, আসলে ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে এরকম না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি যে আমাদের মাথায় চুল সব পড়ে গেছে, কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে চুলগুলা মিন, ওই যে একটু আগের যে রোগী বলেছেন থিন হয়ে গেছে, এবং আরেকটা শব্দ আমাদের আছে মিনিয়েচারাইজেশন, অর্থাৎ চুলগুলা এত বামন হয়ে গেছে বা সূক্ষ্ম হয়ে গেছে যেগুলা খালি চোখে দেখা যায় না। অর্থাৎ রোগীর মাথা, রোগী মনে করছে যে তার মাথা থেকে চুল পড়ে গেছে, তার মাথায় কোনো চুল নাই, কিন্তু বাস্তবিক অর্থে চুলগুলো পড়ে নাই। চুলগুলা আস্তে 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 ছোট হতে হতে এত ছোট হয়ে গেছে যে খালি চোখে দেখা যায় না। তখন আমরা যেটা করি, ট্রাইকোস্ক্যান নামক এক ধরনের মেশিন আছে, সেই মেশিন দিয়ে দেখি যে রোগীর মাথায় এই যে বামনের মতো ছোট ছোট চুল, যে একদম সূক্ষ্ম সূক্ষ্ম চুল অবশিষ্ট আছে কিনা। যদি থাকে তাহলে আমরা রোগীকে চুল গজানোর চিকিৎসা দিই। যদি না থাকে, চুলের কোনো রুট বা শিকড় অবশিষ্ট না থাকে, তখন আমরা বলি, রোগীকে বলি যে আপনার কোনো রুট বা চুলের শিকড় অবশিষ্ট নাই, তখন আমরা রোগীকে বলি যে আপনার এই চুল আর অন্য কোনো উপায়ে গজানো সম্ভব না, আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন। এখানে আরেকটা কথা উল্লেখযোগ্য, যে কারো মাথা থেকে যদি চুল পড়ে যায়, কারো যদি কপাল বড় হয়ে যায়, সেখানে চুল থাকুক আর না থাকুক, মানে আমি যে কথাটা একটু আগে বললাম যে মিনিয়েচারাইজেশন, অর্থাৎ খুব সূক্ষ্ম সূক্ষ্ম চুল থাকুক আর না থাকুক, সেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। কিন্তু মাথার সামনের দিকে চুল আছে, পিছনে চুল পড়ে গেছে, এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করার কোনো প্রয়োজন নাই, যদি রোগীর হেয়ারের রুট বা শিকড় অবশিষ্ট থাকে। ধন্যবাদ রোগীকে যিনি এই প্রশ্নটি করেছেন, ধন্যবাদ আপনাকে আমাকে এই কথাগুলো বলার সুযোগ দেওয়ার জন্য। একটা মানুষ অনেকেরই প্রশ্ন থাকে যে আমার যে চুল অতিরিক্ত পড়ছে বা এটার কারণটা কি, জানার জন্য কি কি ধরনের টেস্ট থাকতে পারে? না, বেশিরভাগ ক্ষেত্রে রোগী কিন্তু নিজেই জেনে যায় আসলে কেন চুলটা পড়ছে। কারণ হচ্ছে যে এমন ধরেন, আর আমরা কিছু রোগীর প্রথমে যেটা করি যে রোগীকে দেখি, যে রোগীর মাথার চুলগুলো দেখি, তারপরে রোগীর কাছে কিছু হিস্ট্রি নেই, যেমন ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা জ্বর হয়েছে কিনা, তীব্র কোনো মানসিক কষ্ট বা টেনশন আসছে কিনা বা কোনো ধরনের ওষুধ খাচ্ছেন কিনা, এই ধরনের এগুলো দেখি। তারপরে যেটা করি যে আমরা রোগীকে বলি যে আমি সাধারণত কোনো টেস্ট দিই না, কারণ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রেই এটা আমাদের সিম্পল রোগীকে দেখা এবং রোগীর যে সাথে কথা বললেই আমরা বুঝতে পারি যে এই রোগের কারণটা কি। এখন হচ্ছে যে তারপরেও যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা করি যে ট্রাইকোস্ক্যান নামক এক ধরনের মেশিন আছে, যে মেশিন দিয়ে আমরা রোগী নিজেও দেখতে পায়। এটা অনেকটা হচ্ছে যে একটা মাইক্রোস্কোপের, সরি, একটা ক্যামেরার মতো। এই ক্যামেরাটা রোগীর মাথায় বসালে রোগীর যে মাথার চুলের গোড়া এবং তার যে স্ক্যাল্প বা আমরা চান্দি বলি সেই ছবিটা
মনিটরে বা টিভিতে দেখা যায়, ফলে রুগীও দেখতে পায়, আমরাও দেখতে পাই। এখানেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে তার চুল পড়ার প্যাটার্নটা কিরকম, ধরনটা কিরকম, এবং সেই ধরন দেখে বোঝা যায় যে আসলে কারণটা কি। ফলে ধর আমি আগেই বলেছি ম্যাডাম যে দুটা জিনিস, একটা চুল পড়ার ধরন আর একটা চুল পড়ার কারণ। তো যখন আমরা রুগী, একজন রুগী আমাদের চেম্বারে ঢুকে, আমরা রুগীর চেহারা দেখে মোটামুটি একটা অনুমান করে ফেলতে পারি যে তার চুল পড়ার ধরনটা দেখে। আর তারপরে যখন আমরা রুগীর সাথে কথা বলি, তার বিভিন্ন হিস্ট্রি নেই, এবং যখন এই ট্রাইকো স্ক্যান মেশিনের নিচে দেখি যে তার চুল পড়ার ধরনটা বা প্যাটার্নটা কিরকম, তখন কিন্তু মোটামুটি একটা নিশ্চিত হওয়া যায়। এখন আপনি কোনো ক্ষেত্রেই 100% নিশ্চিত হতে পারবেন না। রুগী যদি বলে যে ডাক্তার সাহেব আপনি কি 100% নিশ্চিত, আমি বলবো যে না, কখনোই না। কারণ 100% নিশ্চিত হতে গেলে আমাকে কিছু টেস্ট করতে হবে। আমরা সাধারণত যেটা করি যে যখনই কোনো রোগ সম্পর্কে 95% বা তারও বেশি মানে আমাদের নিশ্চয়তা থাকে যে আমি আমার যে ধারণা সেটা সঠিক, তখন আমরা রুগীকে চিকিৎসা দিয়ে দিই। যদি না, ওই যে ওষুধগুলো দিব সে ওষুধগুলো অনেক দামি ওষুধ হয় এক নাম্বার, আর ওই ওষুধের সাইড ইফেক্ট অনেক বেশি থাকে, তাহলে আমরা অবশ্যই কনফার্ম করে দিই যে এই রোগটা কনফার্ম করা দরকার। একটা ডকুমেন্ট থাকা দরকার যে তার যে সেই রোগ, এই রোগের একটা দলিল থাকা দরকার। কিন্তু সাধারণত আমরা যে চিকিৎসাগুলো দিই, যে ওষুধগুলো দিই, সেগুলো খুবই কম দামি এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। ফলে এই ধরনের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ডকুমেন্টেশন অর্থাৎ দলিলের প্রয়োজন পড়ে না। কিন্তু রুগী যদি মনে বলে, অনেক রুগী আছেন যারা অতিরিক্ত সচেতন, তারা বলেন যে ডাক্তার সাহেব আপনি কি নিশ্চিত, আমি বলি যে আমি নিশ্চিত না, তবে আমার ধারণা এটা। আপনি যদি নিশ্চিত হতে চান তাহলে আপনাকে কিছু টেস্ট করতে হবে। এর মধ্যে এক নাম্বার টেস্ট হচ্ছে স্কাল বায়োপসি ফর হিস্টোপ্যাথোলজি, অর্থাৎ আমি রুগীর চামড়া কেটে মাথা প্যাথোলজি ল্যাবরেটরিতে পাঠাবো, প্যাথোলজিস্ট বলে দিবে যে আমাকে রুগীর রোগটা কি। এটা হলো এক নাম্বার। তারপরে হচ্ছে যে কিছু রুগীর, যেমন আমরা যেটা কমনলি করি আমার চেম্বারে, যেটা করি যে রুগী আসলে একটা সাধারণত যদি বয়স সাজেস্ট করে, আমি সাধারণত একটা ব্লাড সুগার টেস্ট আমার চেম্বারে সাথে সাথে করি, এটা ফ্রি অফ কস্ট। তারপরে ট্রাইকো স্ক্যান যেটা করি সেটাও ফ্রি অফ কস্ট, এটা কোনো চার্জ দিতে হয়। তারপরে হচ্ছে যে কিছু মহিলা রোগী হলে যেটা হয়, সমস্যা হয় মহিলা রোগীদের সমস্যাটা বেশি, পুরুষদের চুল পড়া রোগের কারণ একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং চিকিৎসাও খুব স্ট্রেট, কিন্তু মহিলা রোগীদের চুল পড়ার কারণ খুব স্ট্রেট না এবং চিকিৎসাও খুব স্ট্রেট না। ফলে মহিলাদের ক্ষেত্রে যেটা করতে হয়, অনেক সময় আয়রন টেস্ট করতে হয়, হিমোগ্লোবিন টেস্ট করতে হয় বা ফেরিটিন এই জাতীয় টেস্ট করতে হয়, থাইরয়েড টেস্ট তো একদম খুব কমন টেস্ট। অনেক সময় আমরা যদি মনে করি রুগীর, একটু আগে যে আলোচনা করেছিলাম পিসিওডি বা পিসিওএস আছে কিনা, তখন আমরা রুগীকে আল্ট্রাসোনোগ্রাম এবং হরমোন টেস্ট অনেক সময় দিয়ে থাকি। এই ধরনের টেস্ট গুলোই সাধারণত খুবই কমনলি দেওয়া হয়, অন্য কোনো টেস্ট সাধারণত আমি দিই না। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার। জি ধন্যবাদ স্যার। স্যার, চুল পড়ার রোধে আমরা অনেক সময় অনেক ধরনের ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে থাকি। স্যার, এক্ষেত্রে আপনি যদি কিছু বলে দিতেন স্পেসিফিকলি যে একজন মানুষ যে হচ্ছে যত্ন নিতে যাচ্ছে ঘরোয়া পদ্ধতিতে, তারা কি কি করতে পারে? ঘরোয়া পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ম্যাডাম। আমরা যেটা হচ্ছে যে আগের দিনে দুটো শব্দ ছিল, একটা হলো ওষুধ আর একটা হলো পথ্য, কিন্তু এখনকার দিনে এই শব্দটা পথ্য শব্দটা উঠে গেছে, মানে আমাদের জীবন থেকে উঠে গেছে, আমাদের ভাষা থেকে উঠে গেছে। ওষুধ পথ্য এই শব্দটা নাই, এখন শুধু ওষুধ। তো পথ্যটা আসলে আসলে হচ্ছে যে রুগীর বাসায় যা যা করণীয়, এখানে রুগীর খাবারের চেঞ্জ হতে পারে, তার যত্নের চেঞ্জ হতে পারে, তার লাইফস্টাইলের চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। এই জন্য আমি রুগীকে বলি যে আপনার যে কারণেই চুল পড়ুক না কেন, আপনি যেটা করবেন যে আপনাকে প্রচুর কায়িক পরিশ্রম করতে হবে। কায়িক পরিশ্রম করতে আপনাকে হাঁটতে হবে বা দৌড়াতে হবে। আপনি খেয়াল করে দেখবেন যে রিক্সালা বা কাজের বুয়া, এদের মাথায় কিন্তু মাথা ভর্তি চুল। ফলে হচ্ছে যে এখানে যে আমাদেরকে খুব ভালো ভালো অনেক দামি দামি খাবার খেতে হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কায়িক পরিশ্রম করতে হবে। ফলে আমি সাধারণত রোগীদেরকে বলি যে আপনারা একটু কায়িক পরিশ্রম করেন, দয়া করে, তাহলে হচ্ছে যে আপনার এটা যত্ন হয়ে গেল। কারণ হচ্ছে যে আমরা যত পরিশ্রম করব, আপনি জানেন যে আমাদের হার্ট তত বেশি রক্ত সঞ্চালন করবে। যে যত বেশি পরিশ্রম করে তার হার্ট তত বেশি কাজ করে, তার শরীরের বিভিন্ন কোষে তত বেশি রক্ত যায়, তত বেশি পুষ্টি যায়। ফলে কায়িক পরিশ্রমটা কিন্তু মানুষের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার যে রুগীদের বলি আমরা আপনার হোম রেমেডি। দুই নাম্বার বলি যে আপনি ফাস্টফুড বা জাঙ্ক ফুড খাবেন না, কেন সেটা কারণ আগেই বলেছি। তিন নাম্বার যে যত্নটা বলি, সরি, বলি যে আপনি
মাথায় তেল ব্যবহার করবেন। যে রোগীরা অনেক সময় বলে যে ডাক্তার সাহেব কোন তেল ব্যবহার করব, আমি বলি কেরোসিন তেল ছাড়া যে কোনো তেল। কারণ হচ্ছে যে দেখা গেছে যে পৃথিবীর যে অঞ্চলের লোকজন মাথায় তেল ব্যবহার করে, সেটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা চায়না, কোরিয়া, এসব জায়গায়, যে এবং আফ্রিকা, পৃথিবীর যে অঞ্চলের লোকজন মাথায় তেল ব্যবহার করে তাদের চুল পড়ার রেট অনেক কম। এটা হলো একটা মানে স্টাডি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের চুল, যে বাইরের যে আবহাওয়া, যে ধুলাবালি, ময়লা, পলিউশন এসব থেকে, বা আল্ট্রাভায়োলেট লাইট বা অতি বেগুনি রশ্মি, সবগুলোর যে ড্যামেজ বা ক্ষতি থেকে কিন্তু তেল এক ধরনের প্রোটেকশন দেয়। কারণ হচ্ছে যে আপনি আপনার বাসার যে ওয়াল বা দেয়াল বা একটা ফার্নিচার যে রং করেন, রংটা কিন্তু সৌন্দর্যের জন্য না, এই রং কিন্তু ওই ফার্নিচারের বা ওয়ালের গায়ে একটা আবরণ তৈরি করে, এই আবরণ কিন্তু তাকে বাইরের থেকে প্রোটেকশন দেয় যাতে এই জিনিসটা নষ্ট না হয়। এরকম চুলের উপরে যদি আপনি তেল দেন, এই তেলটা কিন্তু চুলকে যে বাইরের যে ধ্বংসাত্মক আমাদের পরিবেশ, সেই পরিবেশ থেকে আমাদের চুলটাকে রক্ষা করে, ফলে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকেই বলেন যে ডাক্তার সাহেব আমি কালিজিরার তেল দিব, না ক্যাস্টর অয়েল দিব, না অন্য তেল দিব। আমি বলি আপনি যে কোনো তেল দিতে পারেন, তবে ক্যাস্টর অয়েল দেওয়া উচিত না। এখন মিডিয়ার কারণে অনেকেই, যেটা হচ্ছে যে বিভিন্ন প্রচার থাকে, অনেকে ক্যাস্টর অয়েলের প্রতি খুবই আকর্ষণ বোধ করে। আমি বলি যে ক্যাস্টর অয়েল লাগানো ঠিক না, কারণ ক্যাস্টর অয়েল অনেক ঘন একটা তেল। আর আপনি যদি মনে করেন যে ক্যাস্টর অয়েল লাগাবেন, তাহলে কোনো একটা অন্য তেলের সাথে মিক্স করে লাগান, শুধু ক্যাস্টর অয়েল লাগাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে রুগীরা বলেন যে ডাক্তার সাহেব মেথি লাগানো যাবে কিনা, পেঁয়াজের রস লাগানো যাবে কিনা, বা অন্য কিছু লাগানো যাবে কিনা, যে আসলে পেঁয়াজের রস চুলের যত্নে ভূমিকা আছে, এটা প্রমাণিত। কিন্তু আসলে কতটুক মাত্রায় লাগাতে হবে, কি মাত্রায় লাগাতে হবে, কতদিন পর পর লাগাতে হবে, এই ধরনের ক্লিয়ার রিকমেন্ডেশন পৃথিবীতে কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তবে মাঝে মাঝে লাগানো যেতে পারে, কারণ পেঁয়াজের রসে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে, ফলে এগুলো চুলের যত্নে কিছুটা হলেও উপকার করে। আর বাসায় বসে রোগী যেটা করতে পারে, যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারের পুষ্টিগুণ কিন্তু অনেক কম। আজকে থেকে 50 বছর আগে আমরা যে খাবারগুলো খেতাম, যেমন ধরেন ঢেকে চাটা চাল, আমাদের যে আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের যে ক্ষেতের যে শাকসবজি বা এই ধরনের ফলমূল গুলা খেতাম, সেই খাবারে যে পুষ্টিগুণ ছিল, আজকালকার খাবারে কিন্তু সেই পুষ্টিগুণ নাই। আপনি ধরেন যে আপনি ফাস্টফুড খাচ্ছেন না, আপনি প্রচুর কায়িক পরিশ্রম করছেন, তারপরেও আমাদের যে পুষ্টিগুলো দরকার চুলের জন্য, সেই পুষ্টিগুণ গুলো কিন্তু আমরা যদি ভালো খাবারও খাই, ভালো খাবার বলতে আমি শাকসবজি, মাছ, দেশি ফল এগুলোর কথাই বলছি, তারপর দেখা যাচ্ছে যে সেই সব খাবারেও পুষ্টিগুণ কিন্তু আগের মতো নাই, ফলে আমরা কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম খেতে পারি। এটা আমি বলি যে আপনারা বাসায় এগুলো ব্যবহার করতে